সুদীপের কাছে আসবো। সুদীপ, না আমি প্রথমেই বলছি যে আলাদা করে গিরিরাজ সিংকে দেখে লাভ নেই। একদম একটু ইতিহাসচারী হলে আমরা দেখতে পাবো মোরারজি দেশাই বলেছিলেন ইন্দিরা গান্ধী সম্পর্কে, ও লড়কি কেয়া কার লেগি। সেই মোরারজি দেশাইয়ের উত্তরসূরিই তো আজকের গিরিরাজ সিং, আজকের দিলীপ ঘোষ, আজকের শুভেন্দু অধিকারীরা। আসলে বিজেপি মেয়েদেরকে আসলে বিজেপি তাপস পাল বিজেপি করতেন না, তাপস পালের মন্তব্যটা ডেডিকেটরি অবশ্যই। আমি বলছি যে আজকের বিজেপি দল নারী বিদ্বেষী মন্তব্য যদি কেউ করে থাকে, যে কেউ করে থাকে, আমি তো সব ক্ষেত্রে, আমি কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর কথা বলছি না, আমি বলছি ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর কথা, আমি তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না, আমি বলছি দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর কথা। এদেরকে বিজেপি সহ্য করতে পারে না। বিজেপি মেয়েদেরকে পর্দার পেছনে চায়, মঞ্চের ওপর দেখতে পছন্দ করে না। বিজেপি দলটা নারী বিদ্বেষী একটা দল, এবং এই জায়গা থেকে অত্যন্ত পরিষ্কার উনি যে ঠুমকা নিয়ে কথা বলছেন, উনি তো একটা জায়গার সাংসদ বিহারের বেগুসরাই, 2023 সালের 27শে অক্টোবর ভয়াবহ দাঙ্গা হলো, উনি কোথায় ঠুমকা নাচতে গেছিলেন? এ প্রশ্ন তো উত্তর বিজেপিকে দিতে হবে। আজকে ফিল্ম ফেস্টিভ্যালে মুখ্যমন্ত্রী নেচেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বেশ করেছেন, যার যেখানে যেভাবে ইচ্ছে করবে সেভাবে নাচবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করবার জন্যে, এইভাবে ভাবভঙ্গি যদি একটা একজন কেন্দ্রীয় মন্ত্রীর হয়, তাহলে এখানকার বিজেপি কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের সম্পর্কে কী ভাব কী আচরণ করবেন? তাই তো দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলার সাহস পান, তাই দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে হাফ প্যান্ট পরতে বলেন। কিন্তু এতে মমতার কী হয়েছে? টালির চালের টালিনালার পাশে থাকা মেয়েটাকে আটকানো গেছে 86-এর পর থেকে? আটকানো যায়নি তো। সেই মেয়েটা হাওয়াই চটি পরে বাংলা থেকে দিল্লি দাপিয়ে বেড়াচ্ছে। বিজেপির এইটাতে গায়ের জ্বালা। সুতরাং এটা বলে আমি একটা জিনিস বলে শেষ করব, যে এই ইভটিজিংটাকে না বিজেপি সমর্থন করে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় জাতীয় সঙ্গীত গাইছেন, ইভটিজাররা যেভাবে টিজ করে, শুভেন্দু অধিকারী টিজ করতে করতে বেরোচ্ছে, এই পার্টিটা ইভটিজারদের পার্টি। আমি দ্রুত দুটো সংযোজন করতে চাই। একটা হলো যে সুদীপ অনেক তরুণ নেতা, সুদীপ স্নেহের, সুদীপকে বলবো যে ইভটিজিং বলে এখন আর কিছু হয় না, কারণ ইভের মধ্যেও এক ধরনের ডিরোগেটরি বিষয় রয়েছে। কিন্তু আমার যেটা চিন্তার বিষয়, আমি সুদীপের সঙ্গে একদম একমত যে মুখ্যমন্ত্রী বা যে কেউ তার ইচ্ছে অনুযায়ী তিনি নাচতে পারেন, হাত দোলাতে পারেন, যা খুশি করতে পারেন, কিন্তু ওনার পায়ে না আঘাত আছে। কাজেই ওনার এটা করতে গিয়ে যদি পায়ে আরও একটু আঘাত লাগে, তাহলে নাগরিক হিসেবে আমরা ভীষণ চিন্তিত হয়ে পড়বো। আমার শুধু সেইটুকুনি বলার, আর কিছু না। দিদি, এতক্ষণ যে আমি বলছিলাম না হেলিকপ্টার কি জিনিস, হেলিকপ্টারটা তো আপনিই দিয়ে দিলেন। হ্যাঁ, হেলিকপ্টারটা আপনিই দিয়ে দিলেন, যে এই যে পা এরকম অবস্থা, হাঁটু কোমর সবই ভাঙা ওনার, মাঝে মাঝে আচ্ছা তাতে আসল নকল সব বোঝা যায়। আচ্ছা এবার আমি বলি, আমি অনেকে আমাকে প্রশ্ন করেছেন, সবার প্রশ্নের উত্তর আমায় দিতে হবে। চন্দন বলেছে খুবই ভালো বলেছো, হ্যাঁ ও বামিয়াম বুদ্ধ, আবার এখানে বাবরি মসজিদ, দুটোই মনে করিয়ে দিয়েছে চেক অ্যান্ড ব্যালেন্সের যেসব আলোচনা হচ্ছিল আর কি, ও দুদিকটাই বজায় রেখেছে। হ্যাঁ, রসুন 350 টাকা, সিপিএম 0, সেটা বলতে ভুলে গেছে। রসুনের দাম মনে আছে, সিপিএম যে 0 হয়ে গেছে সেটা ওর মনে নেই। আমি সুমনদা, আপনি একটা দারুণ বলেছেন যে মমতা দি নাচুক গান গান, কার কি বলার আছে? তাহলে আমি ইতিহাসবিদদের কাছে, ঐতিহাসিকদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, নীরো যদি বেহালা বাজায়, রোম যদি জ্বলে, তাতে আপনার কোথায় জ্বলে? আপনার কোথায় রাগ হয়? আপনার কথা আমি বলছি, যিনি আছেন তুমি ক পেয়েছো এবার বলো, মেয়েদের পর্দার পেছনে রাখতে চায় বিজেপি। বিজেপি ঠিক বলেছে, কারণ মেয়েরা সেই সংখ্যালঘু মেয়েদের কথা সঙ্গে সঙ্গে আমার মনে পড়েছে, যাদের 3 তালাকটা নরেন্দ্র দামোদর মোদি তুলে দিয়েছিলেন, আর মমতা ব্যানার্জি সেই 3 তালাক তোলার বিরোধিতা করেছিলেন, তারা আজকে দাঁড়িয়ে নারী বিদ্বেষের কথা বলছে, তারা আজকে সংখ্যালঘুদের কথা
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।